আসসালামু আলাইকুম, নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলো যেয়ে দেখি। এখানে আমি ডাবের পানি নিয়েছি 2.5 কাপ, ডাবের শাঁস নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি আমি 4 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের ডাবের পানি মিষ্টির অনুপাতে দিবেন। আগার আগার পাউডার নিয়েছি আমি 2 টেবিল চামচ। তাহলে চলুন আমরা শুরু করি। একটা প্যান নিয়েছি আমি, প্যানের মধ্যে আমি ডাবের পানিটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি ডাবের পানিটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। এখন আমি এটা চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দিয়ে এটা আমি ফুটে না আসা পর্যন্ত নাড়তে থাকবো। তবে মিশ্রণটি বলো কেসে পড়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, ডাবের মিশ্রণটা আমি ডিশটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেল। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নারকেলটা, চারিদিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। সবগুলো নারিকেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডাবের পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। পুডিংটা সেট হয়ে গিয়েছে, পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা সেট হতে আমার 2 ঘন্টা লেগেছে। তৈরি হয়ে গেল মজাদার ডাবের পুডিং। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।